6 অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। মনোনয়নপত্র কেনাবেচার মধ্য দিয়ে নির্বাচনী হাওয়া লেগেছে ক্রিকেট পাড়ায়। প্রথম দিন নমিনেশন পেপার কিনেছেন হাতে গোনা কজন। সাবেক ক্যাপ্টেনদের অনেকেই আগে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়েছেন। পরিচালক হওয়ার সেই দৌড়ে নতুন নাম খালেদ মাসুদ পাইলট। ক্রিকেটে অনেক উত্থান পতন দেখা পাইলটের ভোটের মাঠে লড়াইটা রাজশাহী বিভাগের কোটায় পরিচালক হতে। রাজশাহী বিভাগ থেকে যেহেতু আমি ক্যান্ডিডেট আসছি, তো আমার ইচ্ছা যে ওই অঞ্চলে আসলে যে অবস্থায় আছে ক্রিকেট অবকাঠামোটা খুবই দুঃখজনক, যে খুবই বাজে অবস্থা। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঠিকভাবে খেলা হয় না, প্রায় অনেক বছর ধরে ক্রিকেট কালচারটাই আস্তে আস্তে নষ্ট হয়েছে। যে রাজশাহী ডিভিশন টিম একটা সময় আমি লাস্ট খেলেছি 2011 সালে, আমার কাছে মনে হয় যে আমরা পরপর 4 বার চ্যাম্পিয়ন হয়েছি, সেই টিম এখন 6 নম্বর খেলে। আমি আশা করি যারা কাউন্সিলর আছেন তারা হয়তো আমার জন্য দোয়া করবেন এবং চেষ্টা করব যে বাংলাদেশ ক্রিকেটের একটা এমন কিছু দাঁড় করাতে একজন প্রত্যেকটা মানুষ আমার কাছে মনে হয় যে আমাদের কাছে আশা করে যে আমরা কিছু একটা করব। ক্রিকেট মাঠের অভিজ্ঞতাকেই নিজের সাংগঠনিক দক্ষতায় রূপ দিতে তৈরি পাইলট। দেশের ক্রিকেটকে বদলে দেওয়ার নতুন ধারা শুরুটা করতে চান তৃণমূল থেকে। শুধু পোস্টটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে পোস্টের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যে জন্য আসছি সেটা কিন্তু একটা কাজ, সেই কাজটা যেন আমরা যেই আসি না কেন তার দায়িত্ব হচ্ছে যে ওটা পুরোটা ফুলফিল করা। বিগত দিনগুলোতে আমি দেখেছি যে কোনো ধরনের প্রজেক্ট নেই, প্রেজেন্টেশন নেই যে নেক্সট 4 বছরের জন্য আমরা কী করতে চাই, তো সেটা গোটা বাংলাদেশেরই নাই। আমার কাছে মনে হয় যে আমি ওরকম একটা প্রেজেন্টেশন তৈরি করতে চেয়েছি বা আমার মেধার মধ্যে আছে। প্রথম দিন প্রতিনিধি পাঠিয়ে প্রথম ফর্ম কেনেন চট্টগ্রামের আজম নাসির। আকরাম খানও ফর্ম কিনতে নিজে আসেননি। প্রথম দিন ক্যাটাগরি 1-এর নমিনেশন পেপারের আগ্রহীরাই ছিলেন বেশি। এই ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হবেন 10 জন। প্রথম দিনে ক্যাটাগরি 1 যেটা, সেটাতে আপনার 6টি মনোনয়নপত্র আমরা বিতরণ করেছি এবং ক্যাটাগরি 2-এর যেটা, সেটাতে আমরা 2টি মনোনয়নপত্র বিতরণ করেছি। ক্লাব পর্যায় থেকে পরিচালক হবেন 12 জন। 25 জন নির্বাচিত পরিচালক নির্ধারণ করবেন কে হবেন সভাপতি। আগামী 4 বছর ক্রিকেটের অভিভাবক সংস্থার লাগাম নিতে তোড়জোড় সংগঠকদের। সামিউল টিটু, টি স্পোর্টস, ঢাকা।